হ্যালো স্টুডেন্ট শুভ শ্রদ্ধা তোমাদের জন্য আমার এই ক্লাসটি হলো যে মাধ্যমিক দু হাজার বাইশ বেঙ্গলি পরীক্ষা তোমাদের কিছুক্ষণ আগে যে হয়ে গেল তার একে দাগে সমস্ত নির্ভুল উত্তর থাকবে আজকে আমার এই ক্লাসে তাহলে তোমরা চলো আমার এই ক্লাসে যে সমস্ত নির্ভুল উত্তরগুলো আছে সেই নির্ভুল উত্তরগুলো দেখে নেওয়া যাক কারণ তোমরা এখানে কত কে পেছো কে কত পেয়েছো তা তো অবশ্যই তোমাদের জানার একটা খুব ইচ্ছা আছে তাই তার জন্য আমি বলবো এই ছোট্ট আমার দুই থেকে তিন মিনিটের ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নাও দেখলেই তোমরা বুঝতে পারবে যে একের দাগে কে কত নাম্বার পেয়েছ কারণ এখানে সম্পূর্ণ নির্ভুল উত্তর লিখে দেওয়া আছে চলো লেটস গো একের দাগি যে কোনো সতেরোটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো একের এক পত্রিকার প্রকাশ পাওয়া তপনের গল্পটি হল গদ্যাগের প্রথম দিন এরপরে দুয়ের দাগি গিরিশ মহাপাত্রের বয়স খ তিরিশ বত্রিশের অধিক নয় এরপরে তিন জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন গ একশো এক টাকা এরপরে চার কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল কি অপরিচিত ছিল ঘ তোমার মানব মানবরূপ এরপরে পাঁচের দাগি আমাদের ডান পাশে গ ধস এরপরে ছয়ের দাগি। অট্টরোলের হট্টগোল স্তব্ধ ক চরাচর এরপরে সাতের দাগি লেখক শ্রীপ্রান্তের ছোটবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো ঘ পায়ের মোজার গোজা এরপরে আটের দাগে উনিশ শতকে বারো হাজার অক্ষর লেখানো যেত ষোলো আনায় এরপরে নয় দাগে টঙ্কাবতী ও ডমরুধর এর সনান সনানধন্য লেখকের নাম গদ্যাগে লৈক্যনাথ মুখোপাধ্যায় এরপরে দশের দাগে বিভক্তি শব্দের অর্থ কী ক বিভাজন এগারো দাগে কলমের কায়স্থ চিনি অর্থাৎ কলমের কায়স্থ চিনি এখানে কলমের নিম্নরেখ পদটি অর্থাৎ কলমটা হবে কর্মকারক এরপরে বারো দাগে মেসি কি খেলাই না খেললো কি জাতীয় কর্ম সমাধাতুজ কর্ম এরপরে তেরো দাগে আর কাউকে পায়ের ধুলো তিনি দেননি সোনাসি নিম্নরেখ পদ ওখানে তোমাদের যেটি নিম্নরেখ করে আছে খদ্ দাগে সম্বোধন পদ সম্বোধন পদ এরপরে চৌদ্দ দাগে সমাসের মূল অর্থ দাগে একাধিক পদের একটি পদে পরিণতি লাভ এরপরে পনেরো দাগে বুড়ো মানুষের কথাটি শুনো প নিম্নলিখিত পদ রিজের সমাসে উদাহরণ দাগে কর্মধায় সমাজ এরপরে ষোলো দাগে দশানন এর সমাজ হল দাগে বহুব্রীহি এরপরে সতেরো দাগে পূর্বপদে বিভক্তি লুপ্ত হয়ে পদ পদের অর্থ প্রাধান্য পাই যে সমাসে সেটি হলো অব্যয় ভাব সমাজ ছাত্রছাত্রীরা এই ছিল আমার একের দাগে সতেরোটি প্রশ্ন এখানে তোমরা কে কত পেয়েছ তা তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে প্লিজ আর যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে যাবে এবং এরপরে আমি দুয়ের দাগে ক্লাসগুলো কিছু সময় পরেই নিয়ে আসবো যদি সেই দুয়ের দাগে দুই নম্বরে ক্লাসটি যদি দেখতে চাও তা তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম